हेलो एवरीवन, আমার ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আগরতলা শহরের প্রাচীনতম কলেজ মহারাজা বি বিক্রম কলেজের প্রাঙ্গণে। তো চলুন এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মহারাজা বি বিক্রম কলেজের উদ্দেশ্যে। সামনে দেখতে পাচ্ছেন মহারাজা বি বিক্রম কলেজের মেইন গেটটি। মেইন গেটের দুপাশে থাকা জলাশয়গুলো কলেজে প্রবেশ পথকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মেইন গেট দিয়ে প্রবেশ করার পর একটু এগিয়ে গেলেই হাতের বাঁ পাশে রয়েছে কলেজ টিলা পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়িটি পার করেই রয়েছে নবনির্মিত মহারাজা বি বিক্রম ইউনিভার্সিটি। আজ যেহেতু কলেজ খোলা, তাই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন এগিয়ে যাই মেইন বিল্ডিং এর উদ্দেশ্যে। আজকে অনেক বছর পর কলেজে এসে মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনগুলির কথা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন পুরনো বিল্ডিংটির মেরামতের কাজ চলছে। এখানে যে স্ট্যাচুটি রয়েছে সেই স্ট্যাচুটি হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের। ওনার নামেই এই কলেজের নামকরণ করা হয়েছে। আমরা এখন আছি মহারাজা বীর বিক্রম কলেজের প্রাঙ্গণে। এই কলেজটি আগরতলা শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই কলেজটি স্থাপন করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1947 খ্রিস্টাব্দে। প্রত্যেক বছর কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা সরস্বতী পূজোর সময় কলেজের এই প্রাঙ্গণটিকে সুন্দর আলপনা দিয়ে সাজিয়ে তোলে। আজ অনেকদিন পর কলেজে এসে মনে হচ্ছে পুরনো সেই স্মৃতিগুলো হাতছানি দিয়ে যেন পিছু ডাকছে। সামনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আর্টস বিল্ডিংয়ের ঠিক পেছনের জায়গাটা। আমাদের সময় এই মাঠেই আমরা ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট ম্যাচগুলো খেলতাম। চলুন এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনেই বাঁ পাশে যে বিল্ডিংটি রয়েছে সেটি হলো সায়েন্স ব্লক। এই বিল্ডিংয়েই জিওগ্রাফি, সাইকোলজি এবং হিউম্যান ফিজিওলজির ক্লাস করানো হয়। সামনেই হাতের ডান পাশে রয়েছে মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিতেই একসময় অনেক সুনামধন্য ক্রিকেটাররা ক্রিকেট খেলে গেছেন। তো চলুন এখন আমরা স্টেডিয়ামটি একটু ঘুরে দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে খেলোয়াড়রা অনুশীলন করছে। তো চলুন এবার আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাই।
সামনেই বা পাশে রয়েছে পুরনো সায়েন্স বিল্ডিংটি। এই বিল্ডিংয়েই মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং জুলজি, বোটানির ক্লাসগুলো করানো হয়ে থাকে। কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো আরও দুটি কলেজ। প্রথমটি হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এবং দ্বিতীয়টি হচ্ছে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। এমবিবি কলেজ সুপরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। চারিদিকে সবুজ গাছপালা কলেজটিকে আরো মনোরম করে তুলেছে। তো চলুন কলেজের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ঘুরে দেখা যাক। কলেজের এই প্রান্তটির একটি অন্যতম বৈশিষ্ট্য আছে, আমরা আজকাল শহরে কোথাও সেরকমভাবে বাদুড় দেখতে পাই না, কিন্তু আপনারা যদি কলেজের এইখানটাতে আসেন তাহলে ঝাঁকে ঝাঁকে বাদুড় দেখতে পাবেন। তো চলুন আমরা কলেজটি আরেকটু ঘুরে দেখি। এটা সেই পুরনো ক্যান্টিনটি যেখানে আমরা অনেকটা সময় কাটিয়ে গেছি, কিন্তু বর্তমানে এটি বন্ধ আছে। সামনেই ডান পাশে রয়েছে মহারাজা বীর বিক্রম কলেজের সেন্ট্রাল লাইব্রেরি। সামনেই লাইব্রেরির ঠিক বিপরীত পাশে রয়েছে নবনির্মিত ওপেন জিম, যেখানে আপনারাও এসে শরীরচর্চা করে যেতে পারেন। হাতের বাঁ পাশে রয়েছে মহারাজা বীর বিক্রম কলেজের বিশাল আকৃতির মাঠটি। এখন হয়তো আপনারা এই মাঠটিতে কাউকে দেখতে পাচ্ছেন না, কারণ বাইরে প্রচণ্ড গরম, কিন্তু বিকেলবেলা এই মাঠটিতেই আপনারা খেলোয়াড়দের আনাগোনা দেখতে পাবেন। মাঠটির এক পাশেই রয়েছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির একাডেমিক বিল্ডিং। 2016 সালে আমাদের ত্রিপুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এই ইউনিভার্সিটিটির উদ্বোধন করেন। কলেজ ঘুরে দেখার পর্ব মোটামুটি শেষ, আর কয়েকটি জায়গা আছে, চলুন আপনাদের ঘুরে দেখাই। কলেজের একাডেমিক বিল্ডিংয়ের এক প্রান্ত থেকে লাইব্রেরিতে যাওয়ার জন্য রয়েছে একটি ব্রিজ, যা পড়ুয়াদের কাছে ঝুলন্ত ব্রিজ নামেও পরিচিত। সামনেই রয়েছে একাডেমিক সেকশন, এখানে দাঁড়িয়েই পড়ুয়ারা কাতারে কাতারে সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করে থাকে।
এমবিবি কলেজে এসেছি আর আচার চানাচুর খাবো না, সেটা কি হয়? তাই লোভ সামলাতে না পেরে আমরাও চলে এলাম আচার আর চানাচুর খাওয়ার জন্য। আমরা যখন কলেজে পড়তাম তখন কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে এখানটায় দাঁড়িয়েই চানাচুর আর আচার খেয়ে যেতাম। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। কলেজে এলেই যেন সেই পুরনো স্মৃতিগুলো হাতছানি দিয়ে ডাকে, বারবার আসতে ইচ্ছে হয়, কিন্তু এখন আর আগের মতো সময় করে আসতে পারি না। আজকে আপনাদের কলেজ ঘুরে দেখাবো বলে চলে এসেছিলাম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর তারই সাথে আপনাদের কোন কোন জায়গাগুলো দেখার ইচ্ছে আছে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।